কমিশন অফ ইন্ডিয়া নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে এই ওয়েবসাইটে যারা নতুন ভোটার তাদের জন্য একটি বিশেষ সুখবর তারা কিন্তু আধার কার্ডের মতোই তাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন এবং এই ওয়েবসাইটে আর কি কি নতুন ফিচার্স অ্যাড হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেব তো এই লিঙ্কটা আমার অলরেডি কপি করা আছে সেই জন্য আমি এখানে পেস্ট করে দিলাম আপনারা লিঙ্কটা দেখে নেবেন এখানে পেস্ট করুন সঙ্গে সঙ্গে দেখুন এই লিঙ্কটি খুলে গেল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি লিঙ্ক এখানে প্রথমেই কিন্তু বলা হয়েছে ইএপি কার্ড ডাউনলোড ইএপি কার্ড যারা কুড়ি সালের দু সালের পরে যারা ভোটার কার্ড নতুন ভোট ভোটার তালিকায় নাম তুলেছেন তারাই কিন্তু ইএপি কার্ড ডাউনলোড করতে পারবেন মোবাইল নাম্বারটা যদি আপনাদের অ্যাড থাকে তোলার সময় আচ্ছা এটা একটা বিষয় তারপর দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন আর একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে এসছে হাউ টু কমপ্লিট ইউর কেওয়াইসি। ওয়াই আপনাকে যদি কে যদি কমপ্লিট না করা থাকে এখন থেকে কিন্তু ভোটার কার্ডে কেওয়াইসি আপনাকে দিতে হবে তো কিভাবে কে করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি দেখুন এই যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তিনটি পর্যায়ে কেওয়াইসি আপনাকে সম্পন্ন করতে হবে তো এখানে বলা হয়েছে স্টেপ ওয়ানে আপনার রেজিস্টার লগ ইন অন এন এই আপনার এন যে পোর্টাল আগের যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু আপনাকে লগ ইন হতে হবে লগ ইন হওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন কেবে লগ ইন হতে হয় লগ ইন যদি কেউ না হয়ে থাকেন লগ ইনটা হয়ে নেবেন আমি দেখাচ্ছি পরে কেভাবে লগ ইন হবেন তারপরে স্টেপ টু আপনার মুখের ছবি এই যে ছবিতে দেখতে পাচ্ছেন যেভাবে আছে এইভাবে মুখের ছবি কিন্তু আপনার স্ক্যান হবে সেটা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে ওয়েব যদি থাকে অবশ্যই সেটা আপনাকে ব্যবহার করে স্ক্যান করতে হবে তিন নম্বর স্টেপে বলা হয়েছে দেখুন আপডেট ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড কমপ্লিট কেওয়াইসি যদি আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বার আপডেট করতে হবে যেমনটি আধারের ক্ষেত্রে হয় তো কিভাবে লগ হবেন এই ওয়েবসাইটে আমি দেখে দিচ্ছি এই যে দেখুন লিখেছে রেজিস্টার লগ ইন ও এন ভি অ্যান্ড ক্লিক অন ডাউনলোড ইএফিক অ্যান্ড নাম্বার অ্যান্ড ক্লিক অন ই লিঙ্ক কে ওয়াইসি কমপ্লিট কে ওয়াইসি এখানে আমি ক্লিক করলাম দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আগের যে আপনার এন পোর্টাল ছিল সেই পোর্টালে অলরেডি আমরা চলে এসছি তো এখানে লগ ইন রেজিস্টার লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন লগ ইন রেজিস্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনি নিউ ইউজার হন তাহলে ডু নট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যান্ড নিউ ইউজার এই যেখানে লিখে দিয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এই ক্যাপসারটি ফিল করতে হবে ক্যাপসার দেখে দেখে ফিল করবেন সেন্ড ওটিপি ক্লিক করুন সেন্টিপিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন স্ক্যাপচারটা আমার ম্যাচ সেন্ট ওটিপিতে ক্লিক করুন এ দেখুন এখানে বলে দিয়েছে মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার যেহেতু আমার এখানে রেজিস্টারটি করা আছে আপনার যদি না থাকে আপনি এই রেজিস্টারটি করে নেবেন আচ্ছা আমার রেজিস্টার করা আছে আমি এবার লগ ইন করছি কীভাবে লগ ইন করবেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আপনাকে রেজিস্টার করার সময় দিয়ে দেওয়া হবে সেটাতে আপনি লগ ইন হবে এটা আমার ইউজার আইডি এটা আমার পাসওয়ার্ড তো আমি এবার লগ ইনটা হচ্ছি লগ ইনটা তারপরে এখানে দেখেন বেশ কিছু অপশন চলে এসছে ফ্রেশ এনরোলমেন্টের জন্য যদি নতুন ভোট তুলতে চান এখান থেকে তুলতে পারবেন টু অ্যানাদার প্লেস আপনি যদি অন্য জায়গায় স্থানান্তরিত হন সেক্ষেত্রে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন কারেকশন ইন পার্সোনাল ডিটেলস আপনার যদি নিজের কোনো ব্যক্তিগত ডিটেলস কারেকশন করার থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কারেকশনটা করে নিতে পারবেন ডিলিটেশন এনরোলমেন্ট সেলভ অ্যান্ড ফ্যামিলি আপনার ফ্যামিলি কোনো কারোর যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে বাদ দিতে এবার একটা এখানে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে দেখেন রিপ্লেসমেন্ট টু ইলেকট্রনাল ফটো আইডেন্টি কার্ড অ্যান্ড এফিক যদি আপনার পুরোনো কার্ড থাকে সেই কার্ডটা নষ্ট হয়ে গেছে এই ধরনের কার্ড থাকলে এখান থেকে কিন্তু আপনি আপনার কার্ড পরিবর্তন করাতে পারবেন এবং ডিজিটাল প্লাস্টিক কার্ড করাতে পারবেন এই লাস্ট অপশন দেখুন ডাউনলোড ই এইখানে বলা হয়েছে যদি আপনার এপি কার্ড ডাউনলোড করার প্রয়োজন থাকে তাহলে আপনি এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারে ক্লিক করবেন যদি আপনার এপিক নাম্বার না থাকে অ্যাপ্লাই যখন করেছিলেন অনলাইনে তখন আপনার মোবাইলে একটি মেসেজ এসে মেসেজ আপনার দিয়েছিল অথবা সেখানে বলা হয়েছিল যে ভেরিফিকেশন যাই হোক রেফারেন্স আইডি একটা আপনার মোবাইলে দিয়েছিল সেই আইডিটা দেবেন যদি আইডি থাকে দেবেন যদি না এপিক যদি নাম্বার থাকে আপনার ভোটার তালিকা থেকে এপিক কার্ডের নাম্বারটা বের করে এখানে এপিক নাম্বারটা দেবেন তো আমি এপিক নাম্বারটা দিচ্ছি এপিক নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচে আপনার স্টেট সিলেক্ট করতে বলছি স্টেট সিলেক্ট করে দিলাম স্টেট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও যে আপনার এন্টারফেস আসবে সেখানে আপনার বিধানসভার নাম আপনার বুথ নাম্বার লাস্ট আসবে আপনার ওটিপি ওটিপি ভেরিফিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডাউনলোড করতে দেবে এখানে কিন্তু বলা হয়েছে দেখুন আমার ভোটার কার্ডটি অনেক পুরানো সেক্ষেত্রে আমি ডাউনলোড করতে পারছি না নভেম্বর দু হাজার কয়েক কুড়ির পরে যেসব ভোটার কার্ডগুলো হয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও দেখে আপনার কোনো উপকৃত হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন